প্রশাসনের আশ্বাসে সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিক নেতারা। সোমবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের যৌথ সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। শ্রমিক নেতারা জানান, তাদের পাঁচ দফা দাবি মেনে নিতে প্রশাসনের কর্মকর্তারা পদক্ষেপ গ্রহণ করবেন, এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগের নেতারা।